চ্যানেল। তো আজকে আমি বেরোবো হচ্ছে ইউনিভার্সিটির দিকে, আজকে আমার কাজ আছে একটু মাইগ্রেশন তোলা নিয়ে। তো এখন আমি এই দেখো যে রেডি হয়ে গেছি, সকালবেলায় ঘুম থেকে উঠে একদম চান টান করে একদম রেডি হয়ে গেছি, না রেডি হয়ে গেছি বলতে এই এই জামা কাপড় পরে যাবো না, আমি অন্য জামা কাপড় পরে যাবো, চান করে রেডি হয়ে গেছি। জানি না ইউনিভার্সিটি তোমাদেরকে দেখাতে পারবো কি না বা ইউনিভার্সিটির ভেতরে কতটা দেখাতে পারবো টু বি অনেস্ট, কারণ বাইরে থেকে তাও হয়তো তোমাদের মানে এমনি জাস্ট বিল্ডিংয়ের কিছু স্ট্রাকচার দেখাতে পারি, বাট ভেতরে মনে হয় না ব্লগিং ফ্রেন্ডলি, মানে ভেতরে হয়তো পিকচারও তুলতে দেবে না। দেখি কতটা পারি কতটা দেখাতে পারি, তো সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করে নেব। আর এখন আমি খাবো হচ্ছে ব্রেকফাস্ট, তো ব্রেকফাস্টের পরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ আর আমি রেডিও হয়ে গেছি, এখন আমি বেরোবো। আর এই দেখতেই পাচ্ছো কে আছে এখানে শুয়ে, এ ঘুমিয়ে পড়েছে। হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে ঢোকার রাস্তা, যেখানে টোটো বা ভ্যানে করে আসলে তোমাদের নামাবে, আর এইটা হলো ফ্রন্ট গেট। ফ্রন্ট গেট দিয়ে ঢুকলেই ডান দিকে দেখতে পাবে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক, আর এর পেছনে আছে একাডেমিক ব্লক। অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের সামনেই আছে একটা ওপেন গ্রাউন্ড যেখানে শীতকালে স্পোর্টস হয়। এইটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের ফার্স্ট ফ্লোর। এইটা হলো একাডেমিক ব্লক। একাডেমিক ব্লকের সামনেই আছে একটা পুকুর আর গার্লস হোস্টেল। গার্লস হোস্টেলটা এখনো চালু হয়নি, বাট আশা করছি খুব তাড়াতাড়ি গার্লস হোস্টেল চালু করে দেবে। এটা হলো একাডেমিক ব্লকের ভেতরটা। ভেতরে চারিদিকে ক্লাসরুম আর মাঝখানটা ওপেন। আমাদের একাডেমিক ব্লক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক দুটোতেই কিন্তু লিফট আছে। একাডেমিক ব্লকের ওপেন স্পেসটা গাছ আর টাইলস দিয়ে সাজানো আছে। আমাদের একাডেমিক ব্লক আছে 8 ফ্লোরস পর্যন্ত। এটা হলো করিডর আর দুপাশ দিয়ে আছে ক্লাসরুম। গার্লস হোস্টেলের পাশ দিয়ে একটা রাস্তা আছে, আর সেই রাস্তাটা দিয়ে এগিয়ে গেলেই দেখতে পাবে অনেক দূরে একটা বয়েজ হোস্টেল। বয়েজ হোস্টেলটা এখন ফাংশনাল আর অনেকেই থাকে এই হোস্টেলে। বয়েজ হোস্টেলের পিছনে আছে ইউনিভার্সিটির ব্যাক গেট, যেটা সাধারণত ওপেন থাকে না। এছাড়া আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে আছে প্রচুর গাছ, ওপেন স্পেস, রাস্তা আর পুকুর। সামনেই দেখতে পাচ্ছ আমাদের ইউনিভার্সিটির ওল্ড বিল্ডিং, যেখানে আগে ক্লাস আর অফিসিয়াল কাজ সব কিছু ওই একটা বিল্ডিংয়েই হতো। এটা হচ্ছে আমাদের ওল্ড বিল্ডিংয়ের ভেতরে। এখন এখানে জেনারেলি প্র্যাকটিক্যাল ক্লাসেসগুলো হয়, সব ল্যাবগুলো এখানেই আছে, আর এগুলো খুব তাড়াতাড়ি নিউ বিল্ডিং মানে একাডেমিক ব্লকে শিফট করানো হচ্ছে। তৈরি হচ্ছে ফর দ্য বিউটিফিকেশন। আর ইউনিভার্সিটির মেন গেটের সামনেই আছে ছোটোখাটো খাবারের দোকান, এখানে চা কফি থেকে ভাত রুটি সব কিছুই পাওয়া যায়। এখন আছি আমি ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যে, আর
এখন আমি করছি ওয়েট। তো লিটারেলি 3 দিন ধরে ঘোরার পরে ফাইনালি আমার মাইগ্রেশন অ্যাকসেপ্টেড হয়েছে। ইয়েস, আমার মাইগ্রেশন ফাইনালি অ্যাকসেপ্টেড হয়েছে, মিশন মাইগ্রেশন ফাইনালি কমপ্লিট হতে চলেছে। এখানে তো ব্লগ করা অতটা পসিবল না, কারণ এখানে ব্লগ ক্যাম্পাসের মধ্যে ব্লগ করা একদমই অ্যালাউড না, বাট আমি কোনোভাবে আর কি একটু রেকর্ড টেকর্ড করার চেষ্টা করেছি, ক্যাম্পাসটাকে একটা ছোট্ট একটা ট্যুর দেওয়ার চেষ্টা করেছি। মেবি এটা তোমাদের ভালো লাগবে বা হেল্পফুল মনে হবে আশা করছি। তো এখনও আমি ক্যাম্পাসের মধ্যেই আছি আর সেজন্য আমি আস্তে আস্তে কথা বলছি, কারণ প্রেমিসেসের মধ্যে এগুলো একদমই করা অ্যালাউড নয়। ফাইনালি এবার আমি আমার ইউনিভার্সিটিকে পুরোপুরি টাটা বাই বাই বলতে চলেছি মাইগ্রেশনটা নিয়ে।